হ্যালো স্টুডেন্টস, আমি সাথীদি। আজ তোমাদের একটা নতুন পিস পড়াবো, আওয়ার রান অ্যাওয়ে কাইট। এখানে খুব বিস্তারিত পড়াবার সুযোগ নেই, তাই একটু সংক্ষেপেই বলবো। এই গল্পটির লেখিকা লুসি মড মন্টগমারি। সি ওয়াজ আ কানাডিয়ান অথর। তার শর্ট স্টোরিজগুলোর মধ্যে থেকে এটা একটা অন্যতম বিখ্যাত শর্ট স্টোরি। এটা লেখা হয়েছিল 1905-এ। এই গল্পের বিষয়বস্তুটা একটু সংক্ষেপে আগে বলে নিই। গল্পের যিনি ন্যারেটর, যে গল্পটা বলছে আর কি, সে হচ্ছে ফিলিপা লিটি, 11 বছর বয়সের একটা ছোট্ট মেয়ে। সে তার 12 বছর বয়সের একটা দাদা এবং তার বাবা, তারা তিনজন তাদের লস্ট রিলেটিভসদের সাথে আবার রিইউনাইটেড হয়েছিল শুধুমাত্র একটা রান অ্যাওয়ে কাইটের জন্য। রান অ্যাওয়ে কাইট বলতে বোঝাচ্ছে ভোকাট্টা ঘুড়ি। একটা ঘুড়ি ভোকাট্টা হয়ে গিয়েছিল, সেই ঘুড়িটা কিভাবে এই দুটো পরিবারকে, ফিলিপিয়া লিটিদের পরিবার এবং তার পিসির পরিবারকে কিভাবে রিইউনাইটেড করে দিয়েছিল, সেটাই এই গল্প থেকে আমরা জানতে পারবো। এবার আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন একটু পড়ার চেষ্টা করি। আজকে আমরা প্রথম ইউনিট 1টা পড়বো। Of course, there was nobody for us to play with on the Big Half Moon. Big Half Moon Island এ আমাদের সাথে খেলার কেউ ছিল না। We just had to make the most of each other and we did. আমাদের দুজনকেই যা করার করতে হতো এবং আমরা তা করতাম। We live on the Big Half Moon Island. আমরা Big Half Moon Island এ থাকি। বিগ হাফ মুন এমন নামটা হয়েছে এই কারণে, ওই আইল্যান্ডটার শেপটা অনেকটা হাফ মুনের মতো, এই কারণেই এই আইল্যান্ডটার নাম বিগ হাফ মুন। উই আর, আমরা থাকি বলতে কে কে থাকেন সেটা বলছেন। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই, বাবা ক্লড এবং আমি। এখানে বারবার আমি পাবে, আমি পাবে যখনই তখনই বুঝবে যে আমি হচ্ছে একটা 11 বছরের মেয়ে, তার নাম হচ্ছে ফিলিপা লিটি। অ্যান্ড আন্ট ইস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আর কারা থাকে? আন্ট ইস্থার, পিসি ইস্থার, তার মেয়ে মিমি এবং ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লোন অ্যান্ড আই। আগে কিন্তু আমরা তিনজন থাকতাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট। এটা শুধুমাত্র ওই ঘুড়িটার জন্য, দ্যাট দেয়ার আর মোর অফ আস। ওই ঘুঁটিটার কারণেই এখন আমরা আরও তিনজন একসাথে থাকি। তার মানে এখন ন্যারেটররা, ফিলিপা লিটিরা ওই আইল্যান্ডে কিন্তু 6 জন থাকে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটাই আমি তোমাদের বলতে চাই। ফিলিপা লিটি বলছেন যে এইটাই আমি বলতে চাই, কিভাবে আমরা 3 জন আগে থাকতাম, পরে আমাদের পিসির পরিবারের সাথে আমরা রিইউনাইটেড হলাম। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। ফিলিপালিটির বাবা হচ্ছেন বিগ হাফ মুনের লাইট হাউসের কিপার। লাইট হাউস কাকে বলে? লাইট হাউস হচ্ছে আইল্যান্ডে মেনলি থাকে, সমুদ্রতে জাহাজ, জাহাজকে আলো দেখাবার জন্য লাইট হাউসের প্রয়োজন হয়। সেই লাইট হাউসের দেখাশোনা করেন ফিলিপালিটির বাবা। আই এম 11 ইয়ার্স ওল্ড। এখানে ন্যারেটর তার বয়স বলছেন যে তিনি 11 বছর বয়সের। ক্লড ইজ 12, ক্লড তার দাদা, সে 12 বছর বয়সের। ইন উইন্টার, হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, শীতকালে যখন এই হারবারটা ইজ ফ্রোজেন ওভার হয়ে যায়, যখন বরফ পড়ে যায়, এখানে জমে যায়, যখন হারবার বলতে পোতাশ্রয় বোঝাচ্ছে, আমরা বুঝে নেবো যে লাইট হাউস বলা আছে। লাইট হাউস বলা আছে মানে সমুদ্রের ধারে, এবং আইল্যান্ড, এটা একটা আইল্যান্ড সমুদ্রের ধারে, জাহাজ এসে এখানে থামেও, এটা একটা পোতাশ্রয়। এই পোতাশ্রয়টা যখন জমে যায়,
উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা যেতে বাধ্যই কোথায়, মেনল্যান্ডে। আইল্যান্ডটা বিচ্ছিন্ন হয়ে আছে মেনল্যান্ড থেকে, এখানে মেনল্যান্ড বলতে কানাডার মেনল্যান্ডকে বোঝাচ্ছে। আমরা তখন ওই আইল্যান্ড যেহেতু ফ্রোজেন হয়ে যায়, জমে যায়, আমরা তখন মেনল্যান্ডে শিফট করি। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, আবার যখন বসন্ত ফিরে আসে, ব্যাক উই সেল টু আর ওন ডিয়ার আইল্যান্ড, আবার আমরা ফেরত আসি কোথায়, আমাদের প্রিয় বিগ হাফ মুন আইল্যান্ডে আমরা ফেরত আসি। নেক্সট প্যারাগ্রাফ, দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপুল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। আমরা মেনল্যান্ডে গেলে সবথেকে মজার ব্যাপার যেটা হচ্ছে, ওখানকার মানুষরা আমাদের একটু দয়া দেখায় যখন আমাদের ফেরার সময় হয়, বিশেষ করে তখন। কেন শোনো, দে সেড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। তারা এরকম বলে যে আহারে, আমাদের সাথে আর কেউ খেলার থাকবে না আমরা যখন এই আইল্যান্ডে ফিরত আসবো। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। হ্যাঁ, এটা ঠিক অবশ্যই যে ক্লড এবং আমার, আমাদের দুজনের আরও কেউ কেউ সঙ্গী থাকলে খেলতে ভালো লাগতো। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। হ্যাঁ, এটা ঠিক কথাই, এই শুধুমাত্র ক্লড আর আমি এই দুজনে মিলে এই আইল্যান্ডের মধ্যে খেলতে, বিশেষ করে পাইরেট কেভস খেলা, পাইরেট কেভস বলতে জলদস্যুদের গুহা থাকে, তারা গুহায় জলদস্যুদের গুহায় লুকোচুরি এই ধরনের কিছু খেলতে দুজনের ঠিক খুব একটা সুবিধে হয় না, আরও কেউ থাকলে ভালো হতো। বাট উই ইউজ টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, কিন্তু ওই মেনল্যান্ডে থাকাকালীনও, উইন্টারে যখন আমরা মেনল্যান্ডে চলে যাই, তখন ওখানকার ছেলেদের সাথেও আমরা যথেষ্ট ঝগড়াঝাটি করি। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হাফ মুন। তো সুতরাং যখন ঝগড়াঝাটি হয় তখন তো আর কেউ, অন্য কেউ খেলার সঙ্গী থাকে না, সেই একই ব্যাপার হয়ে যায়। বিগ হাফ মুনে যেমন দুজন দুজন থাকি, ঠিক ওই রকম ব্যাপারই হয়ে যায়। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, ক্লড এবং আমি, আমরা কখনো ঝগড়া করতাম না। টু বি শিওর, এটা ঠিকই, ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, বাবা আমাদের ছাড়া আর কোনো আত্মীয় আছে বলে আমরা দেখতাম না। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এই ব্যাপারটা আমাদের খুব ভাবাতো। আমরা যখন মেনল্যান্ডে যেতাম, আমরা দেখতাম, ন্যারেটর বলছেন যে তারা কি দেখতেন, যে মেনল্যান্ডে প্রত্যেকটা ছেলে মেয়েদেরই কিছু না কিছু রিলেটিভস রয়েছে, প্রত্যেকে তাদের রিলেটিভসের সাথে থাকে, কিন্তু আমরা আমাদের বিগ হাফ মুন আইল্যান্ডে শুধুমাত্র আমরা তিনজনে থাকি, এই ব্যাপারটা আমাদের খুব ভাবাতো। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মেনল্যান্ডের প্রত্যেকের রিলেশনস, অনেক সম্পর্ক আছে। হোয়াই হ্যাডন্ট উই, আমাদের কেন কোনো রকম আত্মীয় নেই? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, এটা কি শুধুমাত্র আমরা আইল্যান্ডে থাকি বলে? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস, আমরা ভাবতাম খুব ভালো হতো, খুব আনন্দের হতো যদি বেশ কোনো আঙ্কল থাকতো, কোনো আন্ট থাকতো এবং তাদের ছেলেমেয়েরা থাকতো, কাজিনসরা থাকতো, তাহলে বেশ একটা জমজমাট পরিবার হতো, খুব ভালো লাগতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, একবার আমরা বাবাকে এ বিষয়ে জিজ্ঞাসাও করেছিলাম। আমাকে জিজ্ঞাসা করেছিলেন না আমাদের কেন কোনো রিলেটিভস নেই, বাট হি লুকড সো সরফুল দ্যাট উই উইশড উই হ্যাডন্ট। এই প্রশ্নটা করার পর বাবাকে এত, বাবার এত মন খারাপ হয়েছিল, বাবাকে আমরা এত দুঃখী হতে দেখেছিলাম, আমাদের মনে হয়েছিল আমাদের এই জিজ্ঞাসাটা না করলেই হতো। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, বাবা বলেছিলেন যে এটা শুধুমাত্র তার দোষেই হয়েছে, তার দোষেই নাকি তাদের কোনো রিলেটিভস নেই। ক্লড অ্যান্ড আই
didn't understand what he meant. ক্লড এবং ন্যারেটার বুঝতে পারেননি বাবা আসলে কি বলতে চেয়েছিলেন। তো আজ এইটুকু থাক, এখান থেকে কয়েকটা প্রশ্ন এবং কিছু কাজ আমি লেখার আকারে তোমাদের পরে দিয়ে দিচ্ছি। ভালো থেকো, বাই।